দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে নীতি বদল করে ইচ্ছাকৃত ঋণ খিলাপিদের সুবিধা দেওয়া হচ্ছে সমবায় সমিতিতে পরিণত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক রাজস্ব আদায় নেই সবচেয়ে বড় বাধা স্কয়ার গ্রুপের দুটি সহ রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল বিশ প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন আর নগরায়নের কারণে বছরে দশমিক পাঁচ শতাংশ হারে কমছে কৃষি জমি কাজ হারাচ্ছে শ্রমিক এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সিরাপন নে সেরা অফার বারবার নীতি বদল করে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের উৎসাহিত করা হচ্ছে ফলে ব্যাংকিং খাতের উপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাচ্ছে দৃঢ় রাজনৈতিক সংকল্প ছাড়া তা পুনরুদ্ধারের সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা বৃহস্পতিবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয় জানানো হয় ব্যাংক ব্যবস্থা যখন কিছু ব্যক্তি বা গোষ্ঠীর খাতে চলে যায় তখন সুশাসনের ঘাটতি হয় কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ব্যাংক ব্যবস্থা থেকে যত টাকা ঋণ নেওয়া হয়েছে তার প্রতি একশো টাকার নয় টাকাই খেলাপিতে পরিণত হয়েছে মোট হিসেবে যার পরিমাণ এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তবে শ্রেণীকৃত আর মামলায় আটকে থাকা অর্থ হিসেবে নিলে অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়ায় এর দ্বিগুণের মতো যা ব্যাংকিং খাতের সব সমস্যার মূল বলে উল্লেখ করা হয় এই আলোচনায় রাজনৈতিক প্রভাব ব্যবসায়িক প্রভাব সেগুলো সবচেয়ে বড় নিয়ামক হিসাবে কাজ করছে ব্যাংকিং খাতের নীতি নির্ধারকের ক্ষেত্রে সেটা সুদের হারের ক্ষেত্রেই বলি ব্যাংকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেই বলি কিংবা ব্যাংকের যে সুদ খেলাপি ঋণ মৌকুব করে দেওয়ার ক্ষেত্রে বলি কিংবা ব্যাংকের পুনঃ তফসিল করার জন্য ফর্মুলা তৈরি করা সেটার ক্ষেত্রে বলি সেগুলো তো আর কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে না অনুষ্ঠানে বলা হয় ব্যাংকিং খাতে নীতি গ্রহণের ক্ষেত্রে এখন রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব বেশি কাজ করছে খেলাপি ঋণ মৌকুব থেকে শুরু করে সুদের হার নির্ধারণ কোনো কিছুই কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে না এমন অবস্থার পরিবর্তন করে এখাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে শক্তিশালী করা তাগিদ দেয়া হয় বৈঠকে পরামর্শ আসে স্বাধীন ব্যাংকিং কমিশনের আমি মনে করি নিয়ন্ত্রণকারী সংস্থার ফেইলিউর এটা বড় ফেইলিউ এটা ডিপোজিটরদের টাকায় চলে পরিচালকদের টাকায় না আর বিশেষ ধরনের এই জিনিসটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি না ভাবছে ব্যাংক মানে আরো দশটা কোম্পানির মতো চলবে যেখানে ইচ্ছা ডাইরেক্টররা যা ইচ্ছা তা করবে এই জিনিসটা যতদিন অনুধাবান না করতে পারবো ততদিন আমরা এই সমস্যার কোনো সমাধান করতে পারবো না সুশাসনের ইচ্ছা থাকতে হবে যে আমরা সুশাসনটা কিভাবে কায়ম করতে চাই এই গাইডলাইন থাকা উচিত অনুষ্ঠানে কথা হয় ব্যাংক একীভূতকরণে নেওয়া সাম্প্রতিক উদ্যোগ নিয়েও বলা হয় বারবার নীতি পরিবর্তন করে সমস্যাকে আরও ঘনীভূত করা হচ্ছে লস্ট ড্যানিয়ার্স দ্যারি কনসার্নট্রেটের ডিসকাশন

ইউ দেয়ার শু ওয়ে অফ ডুইং ইট আমাদের মধ্যে একটা কিছু কিছু বিষয়ে জাতীয় বিষয়ে এক ধরনের ইন্টেলেকচুয়াল ঐকমত্য থাকা দরকার বলে আমি মনে করি ইকোনমিজ এ ম্যাটার অফ কনসার্ন টু এভরিবডি যে দরি হোক না কেন এই মুহূর্তে সেখানে নারো ইমিডিয়েট পলিটিক্যাল গেইনের জন্য স্কোর করা ব্যাংকিং খাতে তথ্য প্রবাহে বাধার কথা আসে বৈঠকে বলা হয় তথ্য আটকে রেখে সংকট সমাধান করা যাবে না ফাতেমাতু জোহরা রাজস্ব আদায় ব্যবস্থার হয়রানিকে ব্যবসার সবচেয়ে বড় বাধা বলে মনে করেন দেশের উদ্যোক্তারা তাই বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন তারা বৃহস্পতিবার রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দু হাজার একুশ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলা হয় এ সময় দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও স্কোয়ার টয়লেট লিমিটেড সহ দেশের বিশটি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয় এই আয়োজন তাদের জন্য যারা বেসরকারি খাতে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি করে একদিকে যেমন বড় করেছেন নিজেদের ব্যবসাকে তেমনি সমৃদ্ধ করেছেন দেশের অর্থনীতিকেও শিল্প খাতে অবদান রাখা এমন বিশটি প্রতিষ্ঠানকে দেওয়া হলো রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দু একুশ যেখানে স্কোয়ার গ্রুপের দুটি প্রতিষ্ঠান স্কোয়ার ফুড এন্ড ব্যাভারেজ লিমিটেড ও স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডকে বৃহৎ ক্যাটাগরিতে এই সম্মানে ভূষিত করা হয় গর্বটা হচ্ছে আমরা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি চালাই আমরা এথিক্যাল স্ট্যান্ড মেনটেন করি ট্যাক্স ফ্যাটের জায়গায় আমরা খুব স্বচ্ছ এবং একই সাথে যেটা খুব ইম্পর্ট্যান্ট আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিই এখন আমরা টল ট্রিজ কসমেটিক্সে আমরা আসলে ইম্পোর্ট সাবসিডির প্রোডাক্ট তৈরি করছি বাংলাদেশের জন্য এদিক থেকে আমাদের মনে হয় যে এই ধরনের পুরস্কার আমাদেরকে আরও উৎসাহিত করবে যাতে আরও আরও সুশৃঙ্খলভাবে আরও কোয়ালিটি প্রোডাক্ট আমরা আসলে বাংলাদেশের মানুষের জন্য উৎপাদ দিতে পারি শুধু বৃহৎ নয় মাঝারি কুটির ক্ষুদ্র ও হাইটেকসহ সহ মোট ছয় ক্যাটাগরিতে বিশটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির পক্ষে প্রতিষ্ঠানগুলোর হাতে এই পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী স্বীকৃতি পাওয়া শিল্প বলেন এই সম্মাননা তাদের নতুন নতুন শিল্প কারখানায় স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ যোগাবে আগামীতে আমাদের এই অ্যাগ্রো প্রসেসিং যেটা স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ সেটাকে আমরা আরও বর্ধিত করছি যেটাই আসলে ধরেন আমাদের এই যে একটু আগে যেটা বললাম যে যে স্বীকৃতি এবং কন্টিনিউয়াস কমিটমেন্টেরই একটা আউটকাম হিসাবে সো আগামীতে আমাদের এই ইন্ডাস্ট্রি আমরা আমাদের কোম্পানিকে আরো বড় পরিসরে করছি এবং এতে করে আরও অনেক বেশি কর্মসংস্থান হবে এবং আরও অনেক বেশি দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারব তবে দেশের সমসাময়িক ব্যবসায়িক পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এর সভাপতি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন দেশের ব্যবসা খাতের সবচেয়ে বড় বাধা রাজস্ব আদায় প্রক্রিয়ার অব্যবস্থাপনা আমাদের কাস্টমে আমার যখন মাল আসে তখন আমাদের মালগুলি

মোট দেশ উৎপাদন বা জিডিপিতে শিল্পখাতের শিল্প খাতের অবদান এখন সাঁত্রিশ ভাগে বেশি আর এখাতে কর্মরত আছেন মোট শ্রম শক্তির প্রায় সোয়া সতেরো ভাগ মানুষ অর্থনীতি রায় শোভন রিপোর্ট টেলিভিশন জলবায়ু পরিবর্তন আর নগরায়নের কারণে দেশে কৃষি জমির পরিমাণ প্রতি বছর দশমিক পাঁচ শতাংশ হারে কমছে একই সাথে এখাতের কৃষকরাও কাজ হারাচ্ছে ফলে খাদ্যের উৎপাদন দ্বিগুণ করার সরকারের লক্ষ্য অর্জন শঙ্কার মধ্যে পড়েছে এমন অবস্থায় কৃষিখাতে যান্ত্রিকায়নের পাশাপাশি আসছে বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা বৃহস্পতিবার রাজধানীতে দেশের কৃষিখাতের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে প্রতিনিয়তই রূপান্তর ঘটছে দেশের কৃষিখাতে বাড়ছে উৎপাদন নিশ্চিত হচ্ছে খাদ্য নিরাপত্তা সেই সাথে বাড়ছে উৎপাদকের আয়ও তবে সমস্যা হচ্ছে নগরায়নের ফলে প্রতি বছরই দশমিক পাঁচ শতাংশ হারে কমছে আবাদী জমির পরিমাণ ছোট হচ্ছে জমির আকার সেই সাথে প্রযুক্তির ব্যবহার ও উৎপাদন খরচ বাড়ায় পিছিয়ে পড়ছে দেশের এক কোটি পঁচাত্তর লাখ মধ্যবিত্ত ও প্রান্তিক কৃষক কৃষিতে সবচেয়ে বড় সংকট যে আমাদের শ্রমের সংকট হচ্ছে আমাদের যারা কর্মক্ষম জনসংখ্যা ক্রমবর্ধমান হারে দেশ ছেড়ে চলে যাচ্ছে অনুষ্ঠানে জানানো হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাল্টে যাচ্ছে প্রকৃতির ধরন এতে শীত গ্রীষ্ম আর বর্ষা মৌসুমের আবহাওয়ার তারতম্য দেখা দিয়েছে যার প্রভাবে কমছে উৎপাদন কাঙ্ক্ষিত আয় পাচ্ছে না প্রকৃত কৃষক একই সাথে দেশের কৃষিতে কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য বাড়ছে বলে উল্লেখ করেন বক্তারা বলেন শিল্প খাতে কৃষি জমি বর্গা দিয়ে চাল আমদানির মতো অবস্থা তৈরি হয়েছে তাহলে একমাত্র পথ হলে যে আমার ফলনটা তাহলে আবার ডাবল করতে হবে তো ফলন ডাবল করার কোনো তো তন্ত্রমন্ত্র তো নেই আমাদের একমাত্র উপায় হচ্ছে প্রযুক্তিকে আধুনিক প্রযুক্তি যেটাকে আমরা বলছি চৌকশ প্রযুক্তি সেগুলোকে ব্যবহার করতে হবে এমন অবস্থায় কৃষিপণ্যের উৎপাদনের ধারা ব্যাহত রাখতে নতুন নতুন জাত উদ্ভাবন প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি কৃষি যান্ত্রিকায়নের উপর যোগ দেন বক্তারা সেই সাথে উৎপাদন বাড়াতে আসছে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেওয়া হয় আলোচনায় কৃষিতে ইনভেস্ট করতে হবে আমাদের খাদ্য নিরাপত্তার কথা বারবার এসছে খাদ্য বলতে শুধুমাত্র চালের কথা বুঝাচ্ছি না আমাদের বিভিন্ন পোলট্রি প্রোডাক্টস ফিশারি প্রোডাক্টস এগুলোর ডিমান্ড আছে সেগুলোর ক্ষেত্রে

Multiple uh, options, multiple facilities. Number three, irrigation. Irrigation. Still, as I said, Shatkirya, coastal areas, that you need to invest for irrigation. Number four, as I said, that climate challenge, we have to give in field, climate change. একই সাথে কৃষির আধুনিকায়ন ফসলের বহুমুখী উৎপাদনের মাধ্যমে কৃষি সুরক্ষার নানা দিক উঠে আসে অনুষ্ঠানে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার উপজেলা নির্বাচনকে ঘিরে নগর টাকার ছড়াছড়িতে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে এমন দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের তদারকি ব্যবস্থা অব্যাহত আছে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জানান বিভিন্ন রাজনৈতিক কারণও বাজারে হেরফের হয়ে থাকে এর বাইরে ঈদ এলেই অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠে যা নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি এর অংশ হিসেবে বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে আগামী বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক ও মূষক যেন যৌক্তিক পর্যায়ে থাকে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী কিভাবে আমরা আমাদের এই দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় মধ্যে রাখতে পারি এবং আগামী যে ঈদ আছে সেই ঈদের সময় যেন সকল পণ্যের সরবরাহটা আমরা বাজারে রাখতে পারি এবং দামও যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই উদ্যোগ আমরা নিব নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসি আটান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বারোতে হাত বদল হয়েছে মোট পাঁচশো আট কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বিয়াল্লিশটির কমেছে তিনশো উনিশটির আর অপরিবর্তিত রয়েছে আটাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টে ছিল আজকে বিয়ারিশ হয়েছিল এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার পাঁচশো সতেরো এবং তা প্রায় পাঁচ দুশো পাঁচ পয়েন্ট কমে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বারো পয়েন্টস পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ টানো ছিল যথেষ্ট কম মাত্র মাত্র পাঁচশো কোটি টাকা অনুভব অর্থাৎ কম পার্টিসিপেট করছে এবং মার্কেটে সেলিং প্রেশারও যথেষ্ট বেড়ে গিয়েছে অর্থাৎ ইনভেস্টাররা তাদের ইনভেস্টমেন্ট লিকুইডেট করার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি

জলবায়ু পরিবর্তনের ফলে তাপ বৃদ্ধি আর সময় মতো বৃষ্টি না হওয়ায় হুমকির মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের চিংড়ি ও সাধুপানি মাছের চাষ মাছের উৎপাদন কমেছে পানির লবণাক্ততা বৃদ্ধির কারণেও এম মিলনের ছবিতে মোস্তফা জামালের রিপোর্ট খুলনার ঘোনা বড়ডাঙ্গা গ্রামের মাছ চাষী জয়প্রকাশ বিশ্বাস এক যুগ ধরে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি ও মিষ্টি পানির মাছের চাষ করছেন একজন আদর্শ চাষী হিসেবে মৎস্য বিভাগ থেকে পুরস্কৃত হয়েছেন কয়েকবার কিন্তু গত কয়েক বছর ধরে মাছ ছাড়ার সময় এপ্রিল মাসে তাপপ্রবাহ ও বৃষ্টি কম হওয়ায় বিপাকে পড়ছেন তিনি সময় মতো মাছ ছাড়তে না পারায় লোকসানের পরিমাণ বাড়ছে বছর বছর আমি আগে এপ্রিলেই মাছ ছাড়তাম কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কারণে এবং পানির স্বল্পতার কারণে আমি এখনও এক মাস পরে আমার মাছ ছাড়তে হবে যে মাছ অনেকেই এক থেকে নয়শো থেকে এক হাজার টাকা কেজি বিক্রি করতে পারবে আমার সে মাছ পাঁচশো ছয়শো টাকায় বিক্রি করতে হবে তাতে করে আমার দেখা যাচ্ছে অনেক লোকসানের সম্মুখীন হতে হবে জয়প্রকাশের মতো একই সমস্যায় ভুগছেন দক্ষিণাঞ্চলের মাছ চাষিরা চৈত্র বৈশাখে বৃষ্টি কম হয় পানির তাপমাত্রা বেড়ে যাওয়া সহ মাছের আশানুরূপ বৃদ্ধি হচ্ছে না মারা যাচ্ছে অনেক মাছ বলছেন চাষিরা পানি অতিরিক্ত গরমে হয়ে গেলি মাছ আপনার আছে ভাইসে যাচ্ছে তারপরে আছে বিভিন্ন রোগ আছে সুগা হয়ে যাচ্ছে মাছের গায়ে কোনো এনার্জি থাকতেছে না বুঝছেন এতে করে ওই মাছের লস হয়ে যাচ্ছে মাছ তো দিলেই শুধু হয় না বর্ষা না হলে মাছ ভালো হয় না আর বর্ষালে খাবার কম দেওয়া লাগে বর্ষার জল হলে মাছ দ্রুত বাড়ে দক্ষিণাঞ্চলের অধিকাংশ মাছ চাষ হয় লিজ নেওয়া জমিতে কাঙ্ক্ষিত মাছ উৎপাদন না হয় ঋণের জালে আটকা পড়ছেন এই অঞ্চলের মাছ চাষিরা আমাদের সাড়ে পাঁচ বিঘা জমি সবই কিন্তু হারি নেওয়া বিঘায় চোদ্দ টাকা করে আমাদের হারি দিতে হয় যে এই যে আমরা লোনটা যে নিচ্ছি বছর শেষে তো আমরা সেই লাভ পাচ্ছি না লাভ না পেলে তো লোনটা তো শোধ করতে পারতেছি না আবার পরের বছর ঘের করতে গেলে আমাদের আবার লোন নিতে হচ্ছে ফলে মানে ঋণের বোঝাটা তো বেড়ে যাচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে মাছ উৎপাদন অব্যাহত রাখতে সনাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানীদের গবেষণালব্ধ জলবায়ু সহনশীল পদ্ধতি চাষিদের মাঝে ছড়িয়ে দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা ক্লাইমেট চেঞ্জের কারণে মৎস্য সম্পদের ক্ষেত্রে যে ক্যাপচার ফিশারি বা মুক্ত জলাশয়ের মাছের ব্রিডিং সিজনটা এইটা ব্যাহত হয় মাছের ব্রিডিং সিজন ডিফার্ট হয় অথবা ব্রিডিংটা আনসাকসেসফুল হয় এবং এটা এটা যদি হয় তখন মাছের যে টোটাল উৎপাদনশীলতা এটা কমে যায় আর অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে পানির অভাবে মাছগুলা অতিরিক্ত গরমে আসলে মাছগুলো মানে বাঁচতে পারে না বা যদি বাঁচেও তাদের গ্রোথটা খুবই স্টান্টেড হয়ে যায় মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে খুলনা জেলায় সাতাশ হাজার চারশো তিপ্পান্ন টন চিংড়ি উৎপাদন হয়েছিল আর দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে চিংড়ি উৎপাদন দাঁড়ায় পঁচিশ হাজার তিনশো পঁচাত্তর টনে যা আগের অর্থ বছরের তুলনায় দুই হাজার আটাত্তর টন কম মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন